আমি প্রপোজটা করেছিলাম উইল ইউ ম্যারি মি, আমি কখনো বলিনি তুমি গার্লফ্রেন্ড হবা বা আই ওয়ান্ট টু বি ইয়র বয়ফ্রেন্ড, লাইক ইট ওয়াজ নট লাইক। চার মাসের মধ্যে আমার সাথে ওর ফুল ফ্যামিলির সাথে একটা ডিল হয়েছিল। ডিলটা ছিল যে আমার মেয়ে স্কুল পাশ করবে, কলেজ উঠবে, 18 হবে, তারপর তোমরা রিলেশন কন্টিনিউ করো, এতে আমার কোনো আপত্তি নেই। ওই টাইমটাতে আমরা এইভাবে দেখা করতাম সবাই। বলো না, বলো না। শান্তি, আপনার প্রেম নিয়ে তো অনেক কথা, বিশেষ করে ভাইয়াকে নিয়ে, যে ভাইয়া কেন আপনার বয়ফ্রেন্ড, এই ছেলের সাথে কেন আপনার প্রেম। এখন আমরা শুনতে চাচ্ছি আপনাদের প্রেম কাহিনীটা আসলে কিভাবে শুরু হয়েছিল, কে কাকে প্রথম দেখেছিল, তারপর কি ঘটলো। কে কাকে প্রথম দেখেছে এটা তো জানি না আসলে, অনেক আগে দেখা। মেবি ও ফার্স্টে দেখছি। হ্যাঁ, আমি ফার্স্টে দেখছিলাম, পড়ে পড়তাম তখন তাকে দেখছি। মানে দেখতে মানে আমাদের বিল্ডিংয়ে খেলতে আসতো, তো অ্যাজ এ ভাই এমনি দেখা সাক্ষাৎ হতো। আমার ছোট ভাইয়ের সাথে আবার মাঝে মাঝে দেখতাম কথা বলে একটু মেশে। না, এখানে মেইনলি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওর মার সাথে আমার ভালো কথাবার্তা হতো, তো ওখান থেকে ওর ভাইয়ের সাথে আমার পরিচয়। আম্মুটা দেখলে তোমার খবরই। হ্যাঁ, তারপরে ওর সাথে। আচ্ছা ভাইয়া, কখন মাথা আসলো এই মেয়েটাকে ভালো লেগেছে এন্ড এই মেয়েটা কি আপনি চান? আমি ফার্স্ট থেকে যদি বলি, বিষয়টা হচ্ছে যে ওকে আমি তেমন একটা চিনতাম না। আমি শিখনের সাথে কথা বলতাম এন্ড শিখন খুবই ফাজলামি করতো আমার সাথে, তো আমি ওকে থাপড়াইতাম ইচ্ছা মতো। ও তখন অনেক ছোট ছিল, তো একদিন ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এন্ড দেন আমাকে মেসেজ দেয় ম্যারি ক্রিসমাস। আমার প্রোফাইলে আছে। তো আমি প্রথম ব্যক্তি যে ওকে মনে বলছিলাম যে তুমি জীবনে কিছু করতে পারবা এন্ড তোমার এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তখন হচ্ছে কি, একটা রোবোটিক ডান্স করছিল, রোবোটিক্স করতাম মানে, তখন এগুলো ক্লাসিক্যাল কিছু করতাম না, তখন আমি কেবল মানে হ্যাঁ শুরু শুরু সবাই এগুলোই করে না, এন্ড তখন আমি ইউটিউবিং করতাম আমার। হ্যাঁ, আমি ইউটিউব করতাম এন্ড ও চাচ্ছিল ও এই সেক্টরটাতে আগাতে, এই জন্য আমার কাছে হেল্প চাইতো যে ভাইয়া আমি এই জায়গাটাতে আগাতে চাচ্ছি, তো আমিও হেল্প করতাম, ইট ওয়াজ ভেরি নর্মাল। তারপর হচ্ছে আমি আমার কন্টেন্ট ওকে নিতে চাইলাম, তখন ওকে কেউ চিনে না, শিখন কেউ, ওরা সবাই নর্মাল। কিন্তু এইভাবে আগাতে 1.5 বছর হয়ে যায়, আমরা জাস্ট নর্মালি কথা বলতেছিলাম অ্যান্ড একদিন আমি ওকে প্রপোজ করে দিই। হ্যাঁ, অ্যান্ড 2টার পর তখন আমি হচ্ছে প্রপোজ করছিলাম ওকে, টাইমও মনে আছে। হ্যাঁ, তখন আমি প্রপোজ করছিলাম হচ্ছে বাধ্য হয়ে, আমি চাইনি প্রপোজ করতে, কিন্তু আমি করে ফেলছি। কারণ না, মানে সিচুয়েশনটা ওয়াজ লাইক, আমি সিচুয়েশনটা দেখছি যে কেউ একজন আমার থেকে ওকে নিয়ে যাচ্ছে, কেউ একজন ওকে প্রপোজ করতেছে। সে ভাবছিল যে মানে আমাকে পরে বলছিল, সে ভাবছিল মানে আমি ওয়েট করতাম যে তুমি আর একটু বড় হও, স্কুল কলেজ পাস করো, তারপরে না হয় প্রপোজ করা যাবে। পরে দেখলাম না, এ তো হাতছাড়া হয়ে যাবে। অ্যান্ড আমি শুভ কাজে দেরি করতে পছন্দ করি না, সো আমি প্রপোজ করে ফেলছি। অ্যান্ড আমি প্রপোজটা করেছিলাম উইল ইউ ম্যারি মি, আমি কখনো বলিনি তুমি গার্লফ্রেন্ড হবা বা আই ওয়ান্ট টু বি ইয়র বয়ফ্রেন্ড, লাইক ইট ওয়াজ নট লাইক দ্যাট। তো আমি ওকে বিয়ের প্রস্তাব দিই অ্যান্ড ও হচ্ছে লাইক যে এত ছোটো মেয়েকে আমাকে বিয়ের প্রস্তাব, আমি ওকে হ্যাঁ ইন ফিউচার বিয়ে করতে চাচ্ছি। তো তখন থেকে জার্নিটা শুরু। ভাইয়া যখন বলল উইল ইউ ম্যারি মি, তখন এক্সপ্রেশন কি ছিল আর ফিলিংস কেমন ছিল? আমি আপনাকে বড় ভাইয়ার নজরে দেখি। হ্যাঁ, অ্যান্ড এখানে অনেক মজার বিষয় আছে, ও যখন এই কথাটা বলছে আমি বলছিলাম ওকে সরি, আমি তাহলে ভুল করে ফেলছি, ভুল পার্সনকে কোয়েশ্চেন করছি, এই কথাটা বলে ফেলছি, এটাকে বাদ দিই আমরা ওকে। ও বলে কি, না না না, আমি আপনাকে ভালোবাসি। আমি ভাবতাম যে না, ও একটা সিনিয়র ভাইয়া, আমি কেমনে এটা করতে পারি, তারপরে না ভালোই তো। অ্যান্ড তারপর ফার্স্ট ডেট অর সারপ্রাইজ ডেট কবে হলো? না, ডেট বা গিফট এরকম হতো না, কারণ আমরা ওই সময় দেখাই করতে পারতাম না। আমরা দেখা করতাম হচ্ছে ওর বিল্ডিং এর সিঁড়ির মধ্যে, সিঁড়িতে লুকায়। যদি ছাদে দেখা করতাম তাহলে আন্টি বা আঙ্কেলরা হচ্ছে মাইন্ড করতো, নরমালি সবার সামনে দেখা করি ইটস ওকে, গল্প করো যা ইচ্ছা তাই করো, কিন্তু প্রাইভেটে তোমরা কি গল্প করতেছো এটা নিয়ে একটু মানুষের মধ্যে। আচ্ছা, ফ্যামিলিতে ধরা পড়লো কিভাবে আপনাদের রিলেশনের বিষয়টা এন্ড আপনার আম্মুর রিয়াকশন তখন কেমন ছিল? হয় কি মানে একটা নববর্ষে, মানে ওই বছরেরই নববর্ষে আমরা ঘুরতে যাই অ্যান্ড আমার আম্মু, আমি বলছিলাম মানে আমার ভাইয়ের ফ্রেন্ডের মায়েরা ছিল, খালাতো ভাই হিসেবে ইন্ট্রোডিউস করেছিলাম, খালাতো ভাই হিসেবে ইন্ট্রোডিউস করেছিলাম। তো সবাই আম্মুকে বলে আপনাদের একটা খালাতো ভাই আসছে,
তো আমি লাইক গেছে আমুলে কোন খালা তো ভাই শেষ তারপরে শেষ ধরা ধরা খাইছি ধরা খাইছি এরপর আমরা এটা 2018 সালে পয়লা 14 তারিখ এপ্রিল ধরা খাইছি এরপরে আমরা দেড় বছর না ধরা খাওয়ার পর আমরা দেড় বছর কোনো দেখা সাক্ষাৎ কিছু না দেড় বছর অলমোস্ট হ্যাঁ মানে কোনো দেখাই হয়নি কোনো কথা হয়নি কিচ্ছু না জাস্ট নাথিং কথা বললেও আমার হচ্ছে কি তখন ফোনে জাস্ট টেক্সট হ্যাঁ ফোনে টেক্সটে ওটাও প্যারা খাইতাম অনেক তারপর আবার কিভাবে এক হলেন হ্যাঁ এই কোয়ারেন্টাইনের সময় ও ডান্সটা শুরু করে তো ওই টাইমে আমাদের দেড় বছর যে গ্যাপটা ছিল আমরা আবার দেখা করা শুরু করি ওই টাইমটাতে অ্যান্ড ওই টাইমটাতে আমরা এইভাবে দেখা করতাম সবাই বলো না বলো না ওর বাবা মা যখন ঘুমায় যেত আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে দেখা করতাম শুধু অ্যান্ড ওর বাবা মা যখন ঘুমায় যেত তখন ও জেগে থাকতো ঘুমায় যেত রাত সাড়ে চারটার মধ্যে ঘুমায় যেত তখন ও বাসা থেকে ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু মুখটা ঢেকে যেভাবে পারে নিজের কভার করে যেন দারুণ না চিনে আস্তে করে চোরের মতো বের হয়ে আসতো ভোর সাড়ে চারটার দিকে বের হয়ে আসতো আমি ওর বিল্ডিংয়ের নিচে ওয়েট করতাম ওকে নিয়ে আমি আমার বাসায় যেতাম ঘুরতাম রিক্সায় ঘুরতাম এদিকে ওদিকে যেতাম আব্বু আম্মুর সাথে ঘুরতাম দেখা গল্প টল্প করতাম হ্যাঁ ওর আব্বু আম্মু কিন্তু মেনে নিছে রিলেশন হ্যাঁ তো ওগুলা থেকে আমাদের দেখা শুরু হয় অ্যান্ড ওইটা প্রত্যেক শুক্রবারে ভোর ভোর যে নামাজের সময় মানে ফজর নামাজের সময় ওই টাইমটা আমার কাছে সবথেকে বেস্ট ছিল কারণ আমি প্রত্যেক শুক্রবারের জন্য অনেক এক্সাইটেডলি ওয়েটিং ওয়েট করতাম আর কি কিন্তু এটা করতে করতে একদিন ধরা খাইছি হয়েছিল কি ওই দিন আবার বৃষ্টি ছিল তো বাইরে ঘুরছি যেহেতু বৃষ্টিতে গা ভিজে গেছে তো এখন আমার ভাই আমাকে ওই দিন আবার একটু হেল্প করছিল যে আমি বলছিলাম মানে কল দিলে আমি ভেতরে আসবো তুই ভেতরে সিচুয়েশন দেখে আমাকে কল করবে আমি ভেতরে আসবো তো ওই দিন হয়েছে কি আম্মু উঠে গেছে তো আমি হচ্ছে শিখন হ্যাঁ এই বিষয়গুলোতে কিন্তু শিখন আমাদের বডিগার্ড ছিল আরে দূর হ্যাঁ মানে ও সবসময় ও জাস্ট কাঁদতেছে ও শিখন জাস্ট এটা দেখবে আচ্ছা ঠিক আছে নাইটকে আমি ডাকতেছি মানে এরকম ছিল আমার ভাই আবার অনেক ভালো মানে অনেক কেয়ারিং ওই দিন করছি ও আমাকে কল দিছে আচ্ছা আমাকে বলছিল যে কল দিলে তুই ভেতরে আসবি তো আমি সেটা মেনেই বসেছিলাম ওখানে অনেক ঠান্ডা লাগতেছিল তো ভিজে গেছিলাম পুরোটা তো ও ফোন দিছে আমাকে জানাইতে যে আম্মু উঠছে আম্মু কিচেনে কিন্তু আমি ভাবছি যে আমাকে ভেতরে ঢুকতে বলছে আমি একদরে ভেতরে ঢুকে থেকে আম্মু শেষ তোমার শেষ তারপরে বাসা অ্যাকচুয়ালি আটকে রাখেনি তারপরে আমাকে দেশের বাড়ি নিয়ে গেছে ট্রান্সফার করে দিয়েছে চার মাসের জন্য আমার লাইফে সব থেকে বড় চার মাস ডিজাস্টার ইট ওয়াজ লাইক ডিজাস্টার ঠিক আছে এন্ড ওই চার মাসের মধ্যে আমার সাথে ওর ফুল ফ্যামিলির সাথে একটা ডিল হয়েছিল ডিলটা ছিল যে আমার মেয়ে স্কুল পাস করবে কলেজ উঠবে 18 হবে তারপর তোমরা রিলেশন কন্টিনিউ করো এতে আমার কোনো আপত্তি নেই যদি আমার মেয়ে চাই রিলেশনে থাকতে দেন ইটস ওকে তো আমি তখনও 18 বছর হইতে দেড় বছর বাকি সো আই ওয়াজ লাইক যে ওকে ফাইন ইটস আ বিগ এক্সাম টু মি বাট আই আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার ফর দ্যাট সো আমি তাও পারি না যদি মাঝখানে চিটিং করছি কথা বলছি কিন্তু তারপরও আমি কথা বলতে যাও আবার ধরা খাইছি হ্যাঁ কিন্তু আমি দেড় বছর এত বড় বড় কাহিনী ইনশাআল্লাহ 18 হইছে এন্ড 18 হওয়ার পর আবার হ্যাঁ এইসবের মধ্যে একটা জিনিস বলাই হয়নি সেটা হচ্ছে কি আমার ভাই অনেক বেশি সাফার করছে অনেক বেশি মার খাইছে অনেক বেশি ইগনোরেন্স সহ্য করছে অরপুরকে ঝড় গেছে মানে এই পাঁচটা বছর এখনো যায় এখন আপনার ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন আরে বেস্ট শালা এবার আসলে ওদের বন্ডিং আবার অনেক ভালো